প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আমি আজকে সংস্কৃত প্রশ্ন নিয়ে হাজির হলাম। তো প্রথমে একটা কথা বলি, এই সংস্কৃত এই সাবজেক্টটা এমনই সাবজেক্ট, এটা কোনো স্কুলের সঙ্গে কোনো স্কুলে মিলবে না, কারণ বেশিরভাগ স্কুলে বইটা তার নিজস্ব শর্তমতো তৈরি করে এবং সেইখানে সিলেবাসটা সম্পূর্ণভাবে আলাদা। তাই আমি তোমাদের বলবো, এই সংস্কৃত সাজেশন অর্থাৎ এই প্রশ্নগুলো থেকে পড়লে তোমাদের খুব একটা কার্যকারী হবে না। এইখান থেকে তোমরা দেখতে পারো কি প্রশ্নের প্যাটার্ন, কিভাবে প্রশ্নটা তৈরি হয় এবং গ্রামারের যে সংস্কৃত ব্যাকরণ থেকে যে পাঠটা তৈরি হয় সেই প্রশ্নগুলো তোমাদের আসলে আসতে পারে। তবে এটা বলছি যে এই প্রশ্নটা কোনো একটা স্কুলে পুরো হুবহু আসবে, এটা কিন্তু কোন স্কুলে আসবে আমি সেটা এখনও বলবো না। তবে তোমাদের একটা কথা আমি বলছি যে এই সংস্কৃত যেভাবে থাকে, এই প্রশ্নগুলো সাধারণত যেভাবে আসে, তোমাদের বেশিরভাগটা স্কুলে এইভাবে প্রশ্নের প্যাটার্নটা তৈরি করবে। দেখো তো প্রশ্নটা কীভাবে থাকতে পারে। প্রথমে বলছি, তোমরা তোমাদের সংস্কৃত যে সিলেবাসটা আছে, সিলেবাসটা স্কুল থেকে যেটা কমন দিয়েছে বা যেগুলো করিয়েছে বা তাদের প্রাইভেট টিউটররা বা প্রাইভেট টিউশনে যেভাবে করিয়েছে সেইভাবে তোমরা দেখো। আমি শুধু এটা তোমাদের জাস্ট দেখাচ্ছি কি পরীক্ষার আগের মুহূর্তে তোমরা দেখে নাও যে প্রশ্নটা কীভাবে থাকতে পারে বা কেমন আকারটা হতে পারে, তাহলে তোমাদের ভীতিটা একটু কাটবে। তোমাদের প্রশ্নগুলোই দিয়ে রেখেছি, কিন্তু বারবার তোমাদের আমি রিকোয়েস্ট করে বলছি এই প্রশ্ন দেখে তোমরা তো পড়ো না, কারণ হচ্ছে এই প্রশ্নের সঙ্গে তোমরা মিল পাবে না। তবে কোনো একটা স্কুলে এই প্রশ্নটা পুরো হুবহু চলে আসবে, যেহেতু বেশিরভাগ স্কুলে বইগুলো আলাদা। তোমরা শুধু জাস্ট এইখান থেকে প্রশ্নের প্যাটার্নটা দেখো কিভাবে তৈরি হয়েছে, ঠিক সেই লেভেলে তোমাদের থাকবে। সংস্কৃত পাঠ্য বই থেকে যে কোনো একটি গল্পের বিষয়বস্তু সংক্ষেপে লেখো, এইটা তোমাদের প্রত্যেকেরই থাকবে। এইভাবে তোমাদের বইতে যেটা আছে ঠিক তেমনভাবেই একটা থাকবে। আসতে চলেছে নবম শ্রেণীর সমস্ত সাজেশন এবং নবম শ্রেণীর এই প্রশ্নগুলো, যেসব প্রশ্ন পরীক্ষায় হবে ঠিক সেই রকম প্রশ্ন আসতে চলেছে নবম শ্রেণীর পরের ভিডিওগুলোতে। দেখো এইগুলো গ্রামারের প্রশ্ন, তোমরা তোমাদের সংস্কৃত ব্যাকরণ যে বইটা আছে সেইখানে পেয়ে যাবে। তো এই গ্রামারের প্রশ্নগুলো ঘুরে ফিরে সবগুলো আসতে পারে সবারই। দেখো এখানে শব্দরূপ ঠিক এইরকমভাবে কয়েকটা তোমাদের তুলে দেবে, তুলে দিয়ে বলবে এই শব্দের তৃতীয়া, এটার পঞ্চমী, এটা সপ্তমী, ঠিক এইরকমভাবে জানতে চাইবে। আমি তোমাদের প্যাটার্নটা বোঝানোর জন্য প্রশ্নটা সেন্ড করছি। তবে বারবার বলছি এটা কোনো একটা স্কুলে হুবহু এটাই চলে আসবে, কিন্তু বেশিরভাগ স্কুলে এটা পড়লে হবে না। তোমরা তোমাদের বই দেখে যেমনটা বলেছে তোমাদের প্রাইভেট টিউশন থেকে প্রাইভেট টিচাররা বা স্কুল টিচাররা যেগুলো সাজেশন দিয়েছে সেইগুলো দেখে নাও, শুধু প্রশ্নের প্যাটার্নটা দেখো এখানে। তো চলো, মোটামুটি এইটার আমি সমস্ত প্রশ্নগুলো সেন্ড করেছি, তোমরা দেখে নাও। এইটার সমস্ত কিছু ইংলিশ রাইটিংয়ের জন্য যদি তোমাদের কিছু প্রয়োজন হয় তবে আমাকে কমেন্টে পাঠিয়ে আমি পাঠানোর চেষ্টা করবো যথাসম্ভব। তবে একটা কথা কি, সবার কমেন্টের আমি উত্তর এখন দিয়ে উঠতে পারছি না, কারণ আমার সময়টা তেমন হচ্ছে না, কারণ প্রত্যেকটা ক্লাসে আমার সাজেশন তৈরি করতে হচ্ছে। চলছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, তাদের জন্য আমার অনেক কিছু তৈরি করতে হচ্ছে তাদের। তাই আমি সঠিকভাবে এই ইউটিউবের পিছনে বা ভিডিওর পিছনে আমি টাইম দিতে পারছি না, তবে যতটা পারবো আমি তোমাদের চেষ্টা করব। তোমরা কমেন্টে পাঠিয়ে আমি ঠিক সময় করে কমেন্ট দেখে ঠিক সেইভাবে তোমাদের বলবো। তবে বারবার বলছি অঙ্কের ক্ষেত্রে এইটার বেশিরভাগ ছেলেমেয়েরা আমরা একটা জিনিস দেখি যে অঙ্কে, বিজ্ঞান এবং ইংরেজিতে খুবই কম নম্বর পায়। এর কারণ হচ্ছে অঙ্কের সমস্ত জ্যামিতির পার্ট যেগুলো আছে সেগুলোতে তারা হাত খুব কম দেয়। এগুলো তোমরা অনায়াসে শিখে নাও, যেগুলো আসবেই সেগুলো আমি বারবার তোমাদের অঙ্কের প্রশ্নটা বলার সময় বলে দিয়েছি, সেগুলো তোমরা ভালো করে দেখে নাও। ইংলিশের ক্ষেত্রে তাই তোমরা রাইটিংটা খুব ভালো করে করবে। আর ইংলিশের ক্ষেত্রে আমি গ্রামারের একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, সমস্ত গ্রামারগুলো একদিকে থাকবে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন সব কিছু দিয়ে। তো তোমরা সেইটা পারলে দেখে নিয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।